بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. صفاتের আলোচনায় আজকে আমরা আরো দুটি নতুন صفات নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই দুটি صفاتের নাম হচ্ছে ইতবাক এবং ইনফিতাহ। ইমাম ইবনুল জাজারির গণনা মতে এই দুটি صفات হচ্ছে সপ্তম এবং অষ্টম صفات। এখন পর্যন্ত আমরা যে صفاتগুলো নিয়ে আলোচনা করেছি সেই সবগুলোই জোড়ায় জোড়ায় এসেছে, যেমন হামস এবং জাহর, রাখাওয়া এবং শিদ্দা, ইস্তিআলা এবং ইস্তিফাল। আজকে আরও এক জোড়া সম্পর্কে আমরা আলোচনা করবো, তা হচ্ছে ইতবাক ও ইনফিতাহ। এগুলো জোড়া জোড়া আসার অর্থ হচ্ছে এই সিফাতগুলো একটি অপরটির বিপরীত, অর্থাৎ আরবি বর্ণমালার হরফগুলোর মধ্যে কোনো একটি হরফ যদি ইতবাক বৈশিষ্ট্যের অধিকারী হয় তাহলে সে ইনফিতাহ বৈশিষ্ট্যের অধিকারী হবে না, অথবা ইনফিতাহের অধিকারী হলে ইতবাকের অধিকারী হবে না। অর্থাৎ যে কোনো একটি বর্ণ হয় ইতবাকের অধিকারী হবে, নয়তো ইনফিতাহের অধিকারী হবে। ইতবাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযুক্ত করা, পারিভাষিক অর্থ হচ্ছে জিব্বা তালুর অতি নিকটবর্তী হওয়ায় হরফের আওয়াজ উভয়ের মাঝে আটকা পড়া, জিব্বা এবং তালু মাঝখানে দূরত্ব খুব কমে যাওয়ায়। অর্থাৎ জিব্বাটা এক্ষেত্রে যেটা হয় যে জিব্বার পেছন এবং মাঝখান, পুরোটা জিব্বা পেছন এবং মাঝখান সহ পুরো জিব্বাটা অনেকটা উপর দিকে উঠে যায়, এবং এই জন্য শব্দের আওয়াজটা এই জিব্বা এবং তালুর মধ্যবর্তী স্থানে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলাফল যেটা তা হচ্ছে যে ইতবাকের ফলে হরফ বেশি ভারী হয়ে থাকে। এখানে একটি ছবির মাধ্যমে বিষয়টি দেখানো আছে। ল হরফটি ইতবাকের অধিকারী, ল উচ্চারণের সময় কী হয় এটা আমরা দেখতে পাচ্ছি, জিব্বার পেছনে উঁচু হয়ে যায়, যেটা আমরা ইস্তেলার আলোচনার সময়তে আমরা দেখেছি যে ল উচ্চারণের সময় জিব্বার পেছনে উঁচু হয়ে যায় এবং আওয়াজ ঊর্ধ্বমুখী হয়। সেই সাথে ল উচ্চারণের সময় শুধু জিব্বার পিছনই নয়, জিব্বার মাঝখানের অঞ্চলটা বরং পুরো জিব্বাটাই উপরের দিকে উঠে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি, এখানে সাদা রং করে দেখানো আছে যে আওয়াজটা কীভাবে জিব্বা এবং তালুর মাঝখানে আটকা পড়ে গিয়েছে, আর এর ফলে ওয়ের আওয়াজটা অনেক বেশি ভারী হয়ে থাকে। ইতবাকের হরফ মাত্র চারটি, এই চারটি হরফ মনে রাখা সোজা। আমরা যারা ছোটোবেলায় আরবি বর্ণমালা পড়ে এসেছি আমরা দেখেছি যে স, ব, ত এবং ও এই চারটি হরফ আরবি বর্ণমালায় পরপর আসে, এই চারটি হচ্ছে ইতবাক বৈশিষ্ট্যের অধিকারী। এর বিপরীত বৈশিষ্ট্য ইনফিতাহ, অর্থ উন্মুক্ততা, পারিভাষিক অর্থ হরফের আওয়াজ জিব্বা এবং তালুর মাঝে আটকা না পড়া। এখানে আমরা ইতবাক এবং ইনফিতাহের সাথে ইস্তেলার একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। ইস্তেলা সম্পর্কে আমরা গত আলোচনা করেছিলাম, ইস্তেলা অর্থ হচ্ছে আওয়াজ ঊর্ধ্বমুখী হওয়া। সাতটি হরফের ক্ষেত্রে ইস্তেলা আর বৈশিষ্ট্য পাওয়া যায়। সে সাতটি হরফ হচ্ছে একটি বাক্যের মধ্যে মাধ্যমে মনে রাখা যায়, হুসা বগতিন কিল। তাহলে আরবি ভাষার 29টি হরফ ইস্তেআলা এবং ইস্তিফাল এই দুই ভাগে বিভক্ত। ইস্তেআলার মধ্যে হুস সাদক তিন কিল এই সাতটি হরফ আছে, আর বাকি 22টি হচ্ছে ইস্তিফাল। এই ইস্তেআলার হরফের মধ্যে আবার আমরা দুটো ভাগ করতে পারি। এর মধ্যে স, ব, ত, ল এগুলোর একটি বাড়তি বৈশিষ্ট্য আছে ইস্তেআলার পাশাপাশি, এগুলো ইতবাক নামক বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় এগুলো শুধু ভারী নয় বরং এগুলো তুলনামূলকভাবে বেশি ভারী। এর বিপরীতে হুস সাদাকতিন কিলভ, অর্থাৎ সাতটি স্তেলার হরফের মধ্যে তিনটি হরফ আছে, গয়ন, খ এবং কফ, যেগুলো ইতবাকের অধিকারী নয়, এগুলো ইনফিতাহ নামক বৈশিষ্ট্যের অধিকারী। ফলে এই তিনটি হরফের আওয়াজ এগুলো ভারী হলেও স, দ, ত, ওয়ের তুলনায় এগুলো একটু কম ভারী। এছাড়া ইস্তিফালের যে হরফগুলো রয়েছে যেগুলোর আওয়াজ আদৌ ঊর্ধ্বমুখী নয় সেগুলোর সবগুলোই অবশ্যই ইনফিতাহ বৈশিষ্ট্যের অধিকারী। তাহলে এই হচ্ছে ইস্তেলার সাথে ইতবাকের একটা সম্পর্ক। ইস্তেলার হরফগুলোর মধ্যে যেগুলো ইতবাকের অধিকারী সদ তল সেগুলো ভারী শুধু নয় বেশি ভারী হবে, আর যেগুলো ইস্তেলার মধ্যে ইনফিতা বৈশিষ্ট্য অধিকারী সেরকম তিনটি হরফ রয়েছে গয়ন, খ এবং কফ, এগুলো ভারী হবে ঠিকই কিন্তু সদ তলের তুলনায় এটা কম ভারী। এখানে একটি চিত্রের মাধ্যমে তিন প্রকার হরফের মধ্যে তুলনা করা আছে। ল হরফটি হচ্ছে একই সাথে ইস্তেলা এবং ইতবাকের অধিকারী, যা আমরা দেখতে পাচ্ছি এর আওয়াজটা জিব্বা এবং তালুর মাঝখানে সীমাবদ্ধ। মাঝখানে যে হরফটা আছে সেটা হচ্ছে কফ, কফের উচ্চারণের সময় আমরা দেখতে পাচ্ছি আওয়াজ ঊর্ধ্বমুখী হয় কেননা তা ইস্তেলার অধিকারী এবং ফলে কফ ভারী হয় ঠিকই কিন্তু এর ক্ষেত্রে জিব্বা এবং তালুর মাঝে উন্মুক্ততা আছে ফলে এর আওয়াজ এই দুই অঙ্গের মাঝখানে আটকা পড়ছে না। আর কাফ হচ্ছে এমন একটি হরফ যা ইস্তিফাল বৈশিষ্ট্য অধিকারী, এর আওয়াজ ঊর্ধ্বগামী নয় বরং নিম্নগামী এবং অবশ্যই তা ইনফিতাহ বৈশিষ্ট্যের অধিকারী। ইতবাকের যে ফলাফল সেটাই এখানে কিছু শব্দের মাধ্যমে উদাহরণ দেখানো আছে। যেমন প্রথমে ব মির শব্দটি আছে, ব লাল রং করা আছে কেননা ব হচ্ছে
দদ হচ্ছে ইস্তেলা এবং ইতবাকের অধিকারী, এর বিপরীতে গালিব এখানে গাইন ইস্তেলার অধিকারী কিন্তু ইতবাকের অধিকারী নয়, ফলে দমিরে দটা অনেক বেশি ভারী হবে, এর তুলনায় গালিবের গাইন কম ভারী হবে। একইভাবে ওয়াতুরি এবং ওয়াকুমু, ওয়াতুরি বলার সময় তু যেহেতু ইতবাকের অধিকারী এই জন্য তু এই আওয়াজটা ওয়াকুমু শব্দের কু কু যে আওয়াজটা তার তুলনায় বেশি ভারী হবে। জের বিশিষ্ট শব্দেও একই ঘটনা ঘটবে, এখানে দুইজা এবং আজিম শব্দ দুটি দেখানো আছে, দদ এবং ব এই দুটি হরফি ইতবাকের অধিকারী হওয়ায় এগুলো কিলা শব্দের কফ অথবা গি ব শব্দের গইন অথবা ওয়াখিফাহ শব্দের খ এর তুলনায় বেশি ভারী হবে, কেননা দদ এবং ব ইতবাকের অধিকারী, কফ গইন এবং খ শুধুমাত্র ইস্তেলার অধিকারী কিন্তু ইতবাকের অধিকারী নয়। ইতবাকের হরফগুলোকে ইমাম ইবনে জাজারি তার মুকদ্দিমার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া সাদু দাদুন তা উ যা উম মুতবাকা, অর্থাৎ সাদ দা তা এবং যা ইতবাকের অধিকারী। এর বিপরীত যে বৈশিষ্ট্য ইনফিতাহ সেটা তিনি কোথায় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সিফাতের অধ্যায় শুরুতে আমরা দেখেছি, তিনি প্রথমেই পাঁচটি বৈশিষ্ট্য বলে তারপর এর বিপরীতগুলো একটি একটি করে বর্ণনা করেছিলেন। সিফাতু হাজা রুম ওয়ারি খুন মুস্তাফিল মুনফাতিহুন মুসমাতাতুন গদ্দিদাকুল, সেখানে যে মুনফাতিহ তিনি বলেছেন চার নম্বরে সেটাই হচ্ছে ইনফিতাহ। এরপর এর বিপরীতটা তিনি বলতে গিয়ে একটা একটা করে ইনফিতাহের বিপরীতে তিনি বলেছেন ওয়া সাদু দাদুন তা উ যা উম মুতবাকা, অর্থাৎ এই চারটি হচ্ছে ইতবাকের অধিকারী, সুতরাং পাঠক বুঝে নেবে যে এছাড়া বাকি যে ২৫টি হরফ রয়েছে আরবি বর্ণমালায় সেগুলোই ইনফিতাহ বৈশিষ্ট্যের অধিকারী। তাহলে আজকে আলোচনার সারমর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি, ইতবাক অর্থ জিব্বা তালুর অতি নিকটবর্তী হওয়ায় হরফের আওয়াজ উভয়ের মাঝে আটকা পড়া, এর বিপরীত বৈশিষ্ট্য ইনফিতাহ যার অর্থ জিব্বা ও তালুর মধ্যবর্তী স্থানে উন্মুক্ততা থাকায় আওয়াজ উভয়ের মাঝে আটকা না পড়া। ইতবাকের ফলে হরফের আওয়াজ বেশি ভারী হয়, ইতবাকের হরফ চারটি স দ প ব, বাকি ২৫টি হরফ ইনফিতাহ সিফাত বিশিষ্ট। ইস্তেয়ালার হরফগুলোর মধ্যে তিনটি ইনফিতাহের অধিকারী, গাইন খ এবং কফ। ইস্তেয়ালার সব হরফই ভারী কিন্তু এর মধ্যে ইতবাকের চারটি হরফ অন্যগুলোর তুলনায় বেশি ভারী, উদাহরণস্বরূপ প কফের চেয়ে বেশি ভারী হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।